দুর্ঘটনার চার দিন পর কয়লা খনি থেকে শ্রমিক উদ্ধারের কাজে হাত লাগালো মেঘালয় সরকার। গত রবিবার মেঘালয় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলসের ওম্পোলেং এলাকার কয়লা খনিতে জল ঢুকে দুর্ঘটনাটি সংঘটিত হয়। চার দিন অতিবাহিত হওয়ার পর আজ বুধবার দুর্ঘটনার কবলে পড়া শ্রমিকদের নিকটাত্মীয়দের সরজমিনে যাওয়ার অনুমতি প্রদান করেছে মেঘালয় পুলিশ। তারা দেখতে পান বুধবার বেলা ১২টা নাগাদ এনডিআরএফ সরজমিনে পৌঁছেছে এবং বিকেলে জলটানার মোটর পাম্প ইত্যাদি লাগিয়ে খনি থেকে জল তোলার কাজ আরম্ভ করেছে। কবে যে এই জল উত্তোলন শেষ হবে আর কয়লা খনিতে আটকে থাকা ১৪ জন শ্রমিকের হদিশ বের করা সম্ভব হবে তা দেবানো জানন্তি। এদিকে মেঘালয় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার জগপাল সিং ধনওয়া বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে কোয়ারি সর্দার নিজামুদ্দিনকে ওয়ান্টেড বলে ঘোষণা করেছেন। তবে স্থানীয় মূল পাণ্ডাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা পরিষ্কার করেননি তিনি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।